আল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দেশ জাতির হিদায়াতের লক্ষ্যে, মানবতার স্বার্থে কোরআন সুন্নাহর বাণীগুলোকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাজুল আসাতিজা শেখুল মাশায়েখ হযরতুল আল্লামা মুফতি বশিরুল্লাহ দামত বরকাতুহুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি মাদারিয়াতুল মাদ্রাসা, বিশিষ্ট খলিফা শেখুল আরব আল আজম শাহ আব্দুল মালিক আব্দুল হাফিজ মুফতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত পিতার নবমিশ্রিত নসিহত পেশ করার জন্য আজকের এই বর্ণাঢ্যপূর্ণ মাহফিলের পক্ষ থেকে সবিনয় আরজি পেশ করছি। وَإِنَّكَ مِنْ إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى 72 فِرْقَةٍ وَسَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى 73 فِرْقَةٍ كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا فِرْقَةٌ وَاحِدَةٌ قِيلَ وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم دروب شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله بحمده بعدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। বৃহৎ দর্শনার্থ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মধ্যকার ইসলামী মহাসম্মেলনের আগত কাবুল সাহেব ইহতেরাম হযরত উলামা ইকরাম উপস্থিত ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ওয়াজ আমরা শুনতে আসছি সিদ্দিকী সাহেবের ওয়াজই শুনবো। এর পূর্বে কিছু কথা আমরাও এখানে অনেক মাস্টার প্রফেসর অধ্যাপক আছেন, এখানে ওনার শিক্ষকতা করেন ছেলে মেয়েদেরকে ছাত্রছাত্রীদের পড়া, আমরাও শিক্ষক মাদ্রাসায় ছাত্রদেরকেই পড়ায়, তা আমাদের কথাবার্তা হবে ক্লাসিক শ্রবকের মতো তরসের মতোই ক্লাসের মতো, যে কথাগুলো প্রয়োজন নাগরিকের পর থেকে এই পর্যন্ত যা শুনি শুনলাম। মুফতি মিজার রহমান সাঈদ সাহেব বলে গেছেন এই কথাগুলোর মাহাসের মূল কথা। আজকে যুব সমাজের উদ্যোগে আয়োজিত থানার পর আরো বহুত মাহফিল হয় আমাদের দেশে, থানার পরও হয়, বিভিন্ন মাহফিলের বিভিন্ন উদ্দেশ্য থাকে, মাদ্রাসা ভিত্তিক মাহফিল, মসজিদ ভিত্তিক মাহফিল, মহল্লা ভিত্তিক মাহফিল, যে উদ্দেশ্যের ভিতরে অধিকাংশ মাহফিল আখরাত উদ্দেশ্য করে করা হয়, কিন্তু সাথে সাথে কিছু চাঁদা মাদক তোলা কালেকশন করার একটা দ্বিতীয় আছে, ওদেরও প্রয়োজন, মাদ্রাসা চালাইতে গেলে মসজিদ চালাইতে গেলে প্রয়োজন, কিন্তু মানুষ অনেকে ভালো নজরে দেখে না। এই জন্য যুব সমাজ সহ আর ওলামায়ে কেরাম ইমামদের ঐক্যে এই মাহফিলটা কোনো কালেকশন মাহফিল না, এই জন্য স্বতঃস্ফূর্তভাবে সব শ্রেণীর লোকেরা এখানে আসেন, আবার ওই মাদ্রাসা আর মাথা ডাক দিয়ে যায় না, এক মসজিদওয়ালা কমিটি মাহফিল আর মসজিদওয়ালা যেতে চায় না, কোনো মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি কর্তৃক নয়, যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুব সমাজ সম্পর্কে দোয়া করতেছে চলছে চলবে, যুব সমাজ যদি ইসলামের আমরা দোয়া করে দিই আগে আল্লাহ যুব সমাজকে ইসলামের রঙে রঙিন করে দেবে, যুব সমাজ যদি ইসলামের রঙে রঙিন না হয়, যুব সমাজ যদি ইসলামের রঙে রঙিন না হয় তাহলে কি হবে, মাহফিল মাহফিল কি হবে, মাহফিল বেকার হবে না, মাহফিল সার্থক তার জায়গায় হয়ে যাবে। একটা অন্ধ মানুষ, একটা অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ রাত্রিবেলা অন্ধকারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, একটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, ইন্দিরা দাঁড়িয়ে আছে, বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, এই বাতি যে দাঁড়িয়ে আছে এই বাতি তো আলো, রাস্তা আলোময় হয়ে গেছে, মানুষ ওই আলো দেখে রাস্তাতে চলতে আরম্ভ করতে হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে কি হচ্ছে না, কিন্তু যেই লোকটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছে এর নাকি অন্ধ, তার বাতি কি সূর্যের আলো কি শুনে তার কাছে সমান কাছে কি সমান উপকৃত হচ্ছে না, কিন্তু লোক কি হচ্ছে উপকৃত হচ্ছে। যুব সমাজ যদি ইসলামের রঙিন না হয়, মাহফিলের আয়োজক যদি ইসলামের রঙিন না হয়, মাহফিল বেকার যাবে না, অন্ধের মতো অন্ধের বাতি রাখার মতো হয়ে যায়। তা আমরা চাই লোকরা, কারণ এই সাধারণ মাহফিল আজকে এক বছর অনেক বছর থেকেই চলতেছে, এই মাহফিলের উপলক্ষ করে অনেকেরই জিন্দগির মন পরিবর্তন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজের জিন্দগির মন পরিবর্তন করে ইসলামের রঙ্গি বলা আমি। অনেক মাহফিলরা ওই মাহফিলে উপস্থিত হয়েছে। একটা কথা আমার শেষ, দুই নম্বর কথা, অনেক মাহফিলরা ইসলামের এখানে শরীফ হয়েছে, অনেক বাবারও আসছে, তারা মুসলমান, শিরিক সম্পর্কে তওবা সম্পর্কে আমাদের স্নেহাস্পদ মাওলানা মুফতি আবুদার মাদানী সাহেব অনেক কথা বলছেন, তওবা কর,
তোমার সম্পর্কে বলেছেন, তোমার সম্পর্কে আমি বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, শিরক গুনাহ মাফ করবে না। কি গুনাহ? শিরক গুনাহ। কোন আয়াত আপনারা জানেন? আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লা হু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আর অন্য গুনাহ তওবা ছাড়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তো শিরক গুনাহ ক্ষমা করবেন না মানে কি? মুশরিক যিনি ইসলাম গ্রহণ করে তার শিরক গুনাহ ক্ষমা হবে না। যারা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন, একজন আর দুজন নয়, হাজার হাজার নয়, লক্ষ কাফের মুসলমান হয়ে যেতে হয় নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ যখন শেষ করেন, তখন বিদায় হজের মধ্যে 1,25,000 16,00,000 সাহাবা একরাম ছিলেন। তারা সবাই তো আগে সবাই তো বেঈমান ছিলেন, কাফেরদের মধ্যে কেউ তো মুসলমান ছিলেন না। ইসলাম লওয়ার পরে গুনাহ মাফ হয়েছে কি হয় নাই? তওবা করার পরে মাফ হয়েছে কি হয় নাই? আর ইসলাম ইয়াহদিমা কামা কাউলাহু, ইসলাম ইসলাম ইসলামের কালেমা এমন এক শক্তিশালী একদম জিন্দেগীর কুফরি শিরকি সমস্ত গুনাহকে নিস্তার করে। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার রাসূল। যদি কোন কাফের মুশরিক একবার বিশ্বাসের সাথে কোন মুসলমানের হাতে হাত দিয়া, কোন ইমামের হাতে হাত দিয়া, কোন মুসলমানের হাতে হাত দিয়া কালমা পড়ে এইভাবে পড়ে একদিন করে বিশ্বাস করে, হাদিসে রাসূল বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ওই আয়াতের অর্থ কি? আল্লাহ শিরক গুনাহ মাফ করবেন না মানে তওবা ছাড়া ক্ষমা করবেন না। তওবা ছাড়া ক্ষমা করবেন না বলে কি? শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন তওবা করলে। কুফর থেকে শিরক তওবা করো, শিরক থেকে তওবা করো, পাক্কা সাক্কা মুসলমান হয়ে যাও, শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, তওবা করলাম না মুসলমান। হ্যাঁ, কুফর শিরক থেকে তওবা না করে এই অবস্থায় মারা যায়। কুফর শিরক থেকে যদি তওবা না করে অবস্থায় মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, ইমান হারিয়ে মারা যায়। ইন্নাল্লাহ হারামাল জান্নাত আলাল কাফিরিন, আল্লাহ জান্নাত হারাম করেছেন, জান্নাত হারাম করেছেন কাফের মুশরিকদের উপর। কাফেররা বেঈমান না, কখনো জান্নাতে যাইতে পারবে না। ফুলসিরাত পার হওয়া বলে না জান্নাত, ফুলসিরাতের বড় ফুলসিরাতের বড় তো আমল নামা হবে, আমল নামা হবে মিজানের পাল্লা ফুলসিরাতের গোড়ায়, মিজানের পাল্লা হলো ফুলসিরাতের গোড়ায়। খুব আমল নামার পরে ডানহাত বামহাত ছিলার এক ব্যাপার, বলা হবে যে এই পোরটা পাল হয়ে যাও, ফুলসিরাতের পোর পাল হয়ে যাও। লম্বা চূড়া হাদিস মুসলিম শরীফের হাদিস, যারা মমিন মুসলমান পাক্কা সাচ্চা ইমানদার, গুনাহ করে নাই, গুনাহ করে নাই তওবার দ্বারাই, গুনাহ করলেও তওবার দ্বারাই সব সাফ করে ইমানদার হইয়া নিষ্পাপ হইয়া যারা কবর হয়ে গেছে, নিষ্পাপ হইয়া যারা কবর হয়ে গেছে, নিষ্পাপ হইয়া যারা কবর হয়ে গেছে, তারা যখন ফুজরাতের গোড়ায় যখন হাজির হয়ে যাবে, বিশুদ্ধ তো পার হইয়া জান্নাতে প্রবেশ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন বিদ্যুৎ, বিদ্যুতের মতো অন্যরাতে আসে কালাম হেল বাসার, চোখে মানুষে পলক, চোখে পলক মানে একবার বন্ধ করে একবার খুলে, চোখটা বন্ধ করে খুলতে যে পরিমাণ সময়, এই পরিমাণ সময় 30,000 বছর হুজরত পার হইয়া জান্নাতে প্রবেশ করবে। আরেকদল ইমানদার কিছু কিছু গুনাহ খাতা আসি,
জান্নাতের মেয়েদের হুজরে পার হইবার সময় আটকিয়ে যাবে, আটকিয়ে যাবে, এরকম কাটা থাকবে লোহার কাটার মতো, আবার আটকে যাবে, আবার শুনবে, আবার আটকে যাবে, আবার শুনবে, আবার আটকে যাবে, শুনবে, কোন রকম কোন রকম কোন রকম পার হয়ে যাবে। কিন্তু কাফের মুশরিক বেঈমান হাসে হুজ্জার যখন হুজরাতে উঠবে, চুল থেকে বারিক আল্লাহ, ইস্পাত থেকে দাগ, কত মানুষ কেটে পড়বে দোজখের মাজার, কত জন জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ পাক পাক বলে আমিন। আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন ইবাস বাসান্না, ও আদম আসো জাহান্নামে গিয়ে জাহান্নামের কথা। আদম কে জিজ্ঞাসা করবে ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন কতজন কি জাহান্নামে পাঠাবো, আল্লাহ পাক বলবেন 1000 এর মধ্যে 999 কে জাহান্নামে পাঠাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, 1000 এর ভিতরে 999 কে জাহান্নামে পাঠাও, 1000 এর মধ্যে একজনকে জান্নাতে যাইতে দাও। 1000 এর মধ্যে কয়জন? একজন। 1000 এর মধ্যে একজন জান্নাতে আসো কি? আল্লাহ রাসূল হাদিসটা শুনেছেন সকালবেলা, বিকাল পর্যন্ত সাহাবায়ে কেমন মুখে হাসি নাই, আসর নামাজের উপর সাহাবাদেরকে কথা বলতেছেন, সবাই মন মন খারাপ কালো, কোনো হাসি নাই, আতঙ্ক সবার চেহারার ভিতরে, রাসূল হাসি মজাকের কথা বলতেছেন, সাহাবায়ে কেমন কোনো কিছুই জব দিচ্ছেন না, পেরেশান চেহারা ফেকাশে মলিন চেহারা, কি ব্যাপার তোমরা কি পেরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল বেলা আপনি হাদিস শুনাইলেন 1000 এর ভিতরে 999 জাহান্নামে একজন বেহেশতে যাইবে, বলে একজন যদি বেহেশতে যায় বলে আজকে যেন বেহেশতে তত বলা যায় না, বলে হাজার হাজার মানুষ তো জাহান্নামি, আমি যে জান্নাতে কথা তো বলতে পারি না। রাসূল বলছে শান হই না, এই 999 জনের মাঝে বেঈমান কাফের সব হাজারে হাজার, ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ এই দলের ভিতরে আপাতত মোতাবতম আদম সন্তান, ইয়াজুজ মাজুজের সংখ্যা পৃথিবীর মানুষের সংখ্যা যেই পরিমাণ তার চেয়ে আরো 10 গুণ না অনেক গুণ বেশি হইল ইয়াজুজ মাজুজের সংখ্যা। সুবহানাল্লাহ, এই হিসাবে মুমিন মুসলমানরা আশা করা যায়। হিন্দি নামের এক কিতাব আমি মোতালা করেছি, ওলামায়ে কেরামদের কাছে বলতেছি কিতাবের নাম সালাতের হিন্দি, ওই কিতাবে লিখে মুসলমান মানুষের সংখ্যা যত এক 10 গুণ বেশি হলো জিন্নাতের সংখ্যা, মানুষ এবং জিন্নাত মিলিয়া যে সংখ্যা হবে তার 10 গুণ বেশি হলো জীব জানোয়ার, তুইরা তুইরা পাখি পশু পাখি জীব জানোয়ার, মানুষ জিন্নাত পশু পাখি জীব জানোয়ার মিলিয়া যে সংখ্যা হবে Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.